হ্যালো গাইজ, আমরা আজকে পাগলাখালে যাচ্ছি। তো আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি, আমাদের ড্রাইভার মনে হয়েছে। তো আমরা যাচ্ছি এখন পাগলাখালির উদ্দেশ্যে। দেখা যাক এখানকার ভিউটা দেখে নাও। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর জায়গাটা, শুধু মাঠ আর মাঠ চারিদিকে, বেশ ইন্টারেস্টিং। আমরা এখন চলে এসেছি পাগলাখালির ব্রিজের কাছে। তোমাদেরকে ব্রিজটা দেখিয়ে দেবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে চুন্নি, এই চুন্নিটা পার করলে পরেই ওই যে দূরে দেখা যাচ্ছে পাগলাখালি। চলো আমরা এই ব্রিজটা পার করি। আমরা এখন ব্রিজটা পার করছি। ব্রিজটা দেখতেই পাচ্ছ, কাঠের ব্রিজ, পুরো বাঁশের। তো আমরা আস্তে ধীরে পার করছি ব্রিজটা। দেখতেই পাচ্ছ ব্রিজটার পাশে আবার বাঁধন দেওয়া আছে একটা ছোট্ট করে। ব্রিজের তলাটা দেখো, বাঁশগুলো মানে জায়গায় জায়গায় ফাঁকা দেওয়া, ফাঁকা হয়ে রয়েছে, মানে ভেঙে গেছে সেই সব জায়গাগুলো। জায়গাটা দেখে কেমন ভয়ানক লাগছে। এখান থেকে একবার যদি কেউ পড়ে যায় তাহলে পরে একদম চুন্নির ভেতরে পড়বে। আমরা এখন ব্রিজ পার করে ফেলেছি, তোমাকে একবার দেখিয়ে দেবো। দেখো এত বড় ব্রিজটা পার করলাম, সাইডের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ভিউটা অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। যে আমরা পাগলাখালী মন্দির চলে এসেছি, এটা হচ্ছে আমাদের পাগলা বাবার মন্দির, দেখতে পাচ্ছ। এই যে মন্দিরটার ভেতরটাতে পুজো হয়। আজকে আমরা বন্ধ দিনে এসেছি, যার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, কিছুটা দেখানোর চেষ্টা করব। যে ভেতরটাতে সবাই মানুষের টানুষা করে, এই জায়গাটায় যে বাবার লিঙ্গ রয়েছে, এই কাজটাতে সবাই মানুষই করে। তোমাদের পুরোটা দেখাই, যে পাগলা বাবার একটা সুন্দর মূর্তি, অসাধারণ লাগছে দেখতে। এই যে মন্দিরটা, মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটাতে পুজো হয়, ওই যে আমাদের পাগলা বাবা বসে আছে। এই যে অসাধারণ দেখতে, যে জায়গাটায় সবাই মানসা করে মালসা বেঁধে।
ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পুরো মন্দির, সম্পূর্ণ মন্দির। এটা সব সমাধি ঘুরে দেখে আসি। এই জায়গাটায় অনেক গণ্যমান্য লোকের সমাধি দেওয়া আছে। প্রচুর সমাধি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচুর মানুষের সমাধি দেওয়া জায়গাটায়। দেখতেই পাচ্ছ কতগুলো সমাধি, এখানে প্রচুর সমাধি দেওয়া আছে। অনেক হচ্ছে, আর এটা হচ্ছে স্নান করার ঘাট, তো দেখতেই পাচ্ছ। বীজ পূর্ব দেখতে যাব। বীজটা পার করে বসলে